ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঁদাবাজির অভিযোগে নারী সহ সাতজনকে আটক করেছে পুলিশ বুধবার রাতে পৌরসভার বাকাইল এতিমখানা মাদ্রাসা এলাকা থেকে আলফাডাঙ্গা থানা পুলিশ তাদেরকে আটক করে এ সময় তাদেরকে বহনকারী একটি নোয়া মডেলের গাড়ি ক্যামেরা পাঁচটি মোবাইল ফোন চার্জার দৈনিক প্রথমবেলা দৈনিক বিজয় বাংলা দৈনিক নাগরিক ভাবনাসহ বিভিন্ন পত্রিকার একাধিক ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়